একটি ব্রিজের জন্য গ্রামের উন্নয়নের কাজ স্তব্ধ। গন্ডাছড়া সদর থেকে প্রায় 3 কিলোমিটার পঞ্চরতন ভিলেজের রানীপুকুর সূর্যকান্ত পাড়া। এই পাড়াতে প্রায় 50 পরিবারের বসতি। ডুম্বুর জলাশয়ে নিজেদের সম্পূর্ণ বিসর্জন দিয়ে মাছ ধরে সংসার উপার্জনই তাদের একমাত্র পথ। এই পাড়ার মানুষ এলাকায় একটি ব্রিজের জন্য মাপের পর মাপ চলছে, তা শুধু তারা প্রত্যক্ষ করে আসছেন। আর গ্রামবাসীরা দিনের পর দিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পার হচ্ছেন। এই বাঁশের সাঁকো দিয়ে ছেলে মেয়ে কচি কাঁচাদের স্কুলে যেতে হয়। এখন দেখার বিষয় কি পদক্ষেপ নেয় রাজ্য সরকার। রানীপুকুর সূর্যকান্ত পাড়া এলে প্রত্যেক বছর বছর জল শুকাইলে তারা আয়া আয়া নাইপাটে পাজা কোনো ফুল ব্রিজ কুস্তই দেয় না। ওই আজ অনেক বছর ধরে বাচ্চা কাচ্চারা স্কুলে যাওয়া আসা যাওয়া খুব অসুবিধা হয়। মানুষ হাটে বাজারে যাইতে বুড়া মানুষ সাক্ষা দিয়া যাইতে আইতে খুব অসুখে বিসুখে নেতা কেন্দ্র কাছে গেল ডিমো দিতাছে ডিমো দিতাছে এই দিন কাটাইতেছে। তারা এই কদিন পর ঘুরে আইয়া আজকেও আইয়া গেছে আজকেও আইয়া গেছে আজকে যাই গেছে। আমি সাপ্লাই থেকে দেখে গিয়া প্রত্যেক বছর বছর আজ গা এক দুই বছর না আজ 30 বছর 40 বছর হইতাছে আমি এখানে বসবাস করতেছি। তাহলে তারা কোন সুরাগ হইতে না প্রত্যেক বছর বছর আইয়া অনেকালি উত্তম বাস দিয়া কুড়া দিয়া সাক্কা দিয়া আপনারা কত পরিবার এখানে কত পরিবার আছেন কত পরিবার আছে? আমরা তো আসলাম প্রায় 50 পরিবারের মতন। এই অসুবিধার কারণে এক দুই পরিবার যাইতে 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 যখন 30-32 পরিবার আছি আর কি। আমার বয়স আগে তো এদিকে রাস্তাঘাট আছেন এরপরে জল হইল 43 বছর হয়েছে জ্বলাইছে। হ্যাঁ 43-44 বছর হয়েছে জ্বলাইছে। এরপর থেকে আমরা দাবি করতেছি একটা ব্রিজ দিত ব্রিজ দিত আজকে পর্যন্ত একটা ব্রিজ নাই। ডিমো 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 রানীপুকুর গ্রামটা অনেক আগলা গ্রাম। এদের দিকে নজর দ্বারা কোনো ঘাটি আর অন্য আমরা গরিব মানুষ একটা করে নৌকা জাল মাল ভাই আমরা কেমন লাগে পোলা ভান্ডি স্কুলে যা সকাল বেলায় এইবার দিয়া সে যার পরে যাই জালো এটা কি সম্ভব? এইভাবে চলছে আর কি। কত কম আমল থেকে কইতে কইতে রামের আমল আছে এই অবস্থা কখনো পর্যন্ত আর দুর্গা পূজার পরে আরম্ভ হইব তো এটা জল হইব তো কাজ কেমন করবো Bureau report, Voice 18.